গেল চার ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের জার্সিতে ছিল ভিন্নতা। অপেক্ষা কেমন হচ্ছে টাইগারদের পঞ্চম বিশ্বকাপ জার্সি? 2015 বিশ্বকাপের জার্সি তৈরির দায়িত্ব সেজান লিঙ্কনের কাঁধে। এই তরুণের ডিজাইন করা জার্সি পরে 2011 বিশ্বকাপ আর 2014 টি-20 বিশ্বকাপে খেলেছিলেন সাকিব মুশফিকরা। আইসিসি থেকে যে রুলস এন্ড রেগুলেশনগুলো আছেন সবগুলো মেইনটেনেন্স করে কোথায় কোন রেশিও অনুযায়ী কি হবে, দেন স্পন্সরের টাইটেল নেমটা কোথায় যাবে, সবকিছু মেইনটেন্স করে আমরা আমাদের এবারে জার্সিটা করেছি। লাল সবুজের প্রাধান্য থাকছে বরাবরের মতো, তবে টাইগারদের বিশ্বকাপ জার্সির থিম ও মোটিফে থাকছে ভিন্নতা। মেগা ইভেন্টে যা নিঃসন্দেহে নজর কাড়বে ক্রিকেট বিশ্বের। এবারের জার্সিটার মধ্যে বিশেষত্ব হচ্ছে আমরা এবার জার্সিটাকে একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে সুন্দরবন। সুন্দরবনের টোটাল থিমটাকে নিয়ে, যে সুলোবনের যে ম্যানগ্রোভের যে মেইন টেক্সচারটা, সেটাকে নিয়ে আসলে এবারে জার্সিটা করা। এবং আপনারা খুব ইজিলি এটাকে দেখলেই ফিল করতে পারবেন যে এটা সুন্দরবন থেকেই মানে কোনো একটা কিছু রিপ্রেজেন্ট করছে। পতাকার যে বাটল গ্রিন যে কালারটা, ওইটা ইউজ করা হয়েছে এবং ওইটার বাটল গ্রিনের ইয়েটা অনেক বেশি আছে, রেশিওটা। রেডও আছে, আমরা হাতায় স্লিভে রেড ইউজ করেছি। আর বাঘের একটি টেক্সচার আছে জাস্ট চেস্টে, যেহেতু আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার্স, টাইগারটা থাকবেই। এখন শুধু আধুনিক ফ্যাশন আর দৃষ্টিনন্দন ডিজাইন মাথায় রেখে জার্সি তৈরি করা হয় না, খেলোয়াড়দের স্বস্তির বিষয়টিকে দেয়া হয় গুরুত্ব, সঙ্গে দেশাত্মবোধ জাগিয়ে খেলোয়াড়দের উদ্বুদ্ধ করার বিষয়টিও থাকে। প্রপার জার্সির মেইন ইস্যুস হচ্ছে ডিজাইন অ্যান্ড ফ্যাব্রিক। নিউজিল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়াতে সেই সময় যে ওয়েদার কন্ডিশন থাকবে, সেই কন্ডিশনের উপর বেস করে আমরা ফ্যাব্রিকের ময়শ্চারাইজিংটা আমরা ওই লেভেলে করেছি। বিশ্বকাপে অংশ নিতে 24 জানুয়ারি দেশ ছাড়বে টাইগাররা, আর এর আগেই আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে বিশ্বকাপ জার্সি। তবে টাইগার ফ্যানদের এই জার্সি পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।